অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। এই রাহু কেতুর রাশি পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আমি এই নিয়ে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। এই যে 18 মাস, 1.5 বছর, কুম্ভ রাশির ক্ষেত্রে কোন দিকে শুভ এবং কোন কোন দিকে অশুভ সেটা আমি এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, আপনার রাশিচক্রে যদি রাহু ভালো থাকে তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন, এবং আপনার রাশিচক্রে যদি ভেনাস অর্থাৎ শুক্রের অবস্থান শুভ থাকে তাতেও কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের রাশির চতুর্থ স্থানে এই রাহু গ্রহের অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে প্রপার্টির দিকটা কিন্তু খুবই ভালো, প্রপার্টি চোখ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উন্নতি হবে, আধ্যাত্মিক চেতনা আপনাদের বৃদ্ধি পাবে, এবং এই সময় যত আপনারা অনেস্টিভাবে মানে আপনার যেটুকুটা জ্ঞান আছে সেই জ্ঞানকে নিয়ে যদি আপনারা সঠিকভাবে যদি কাজ করতে পারেন, দেখবেন আপনাদের ক্ষেত্রে লাভবান আপনারা কিন্তু হবেন। ভূসম্পত্তি ক্রয় করা এবং আপনাদের ক্ষেত্রে বেশ কিছু অপরচুনিটি কিন্তু আসবে, তবে প্রথম দিকটাতে আপনাদের এই যে রাহুকেতুর যে 23 সেপ্টেম্বর 2020 যে রাশি পরিবর্তন করছে, প্রথম দিকটাতে কিছুটা হলো শারীরিক পার্ট নিয়ে একটু আপনাদের সমস্যা আসবে, কিন্তু 2-3 মাস পর থেকে কিন্তু শারীরিক পার্টটা কিন্তু আপনাদের উন্নতি হবে। কিছু কিছু ক্ষেত্রে প্রথম দিকে আপনাদের মানসিক টেনশান ডিপ্রেশান এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে, এবং আপনারা এ সময় অনেস্টিভাবে থাকুন। যতটা আপনারা ঠাকুর দেবতার সঙ্গে যোগাযোগ থাকবে, অর্থাৎ যত পূজা আচ্ছাতে থাকবেন কি না, ততটাই আপনাদের ভৌতিক সুখ আপনারা কিন্তু পাবেন। আধ্যাত্মিক সুখ এবং ভৌতিক সুখ দুটোই কিন্তু আপনাদের মধ্যে থাকবে, এবং যে কোনো বিষয়ে যেটুকুটা আপনাদের জ্ঞান আছে অনেস্টভাবে কাজ করুন, তাতে কিন্তু আপনারা ফায়দা কিন্তু আপনাদের হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হবে, নতুন কাজের সূচনা কিন্তু আপনাদের হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের অপরচুনিটি আসবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, আকস্মিকভাবে কোনো কিছু প্রাপ্তি হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই রাহুকেতু রাশি পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মের দিকটা কিন্তু বিশেষ লাভ আপনাদের দিবে, কর্মযোগ যে কোনো সরকারি কন্ট্রাক্ট আপনারা পেতে পারেন, এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু তৈরি হবে। কিছুটা হেলথ নিয়ে সমস্যা হলেও সেই সমস্যা আপনাদের নিশ্চিত রূপে কাটবে, মাস 2-3 আপনারা কিন্তু একটু হলেও টেনশানে থাকবেন। দেখুন, আপনার রাশিচক্রে রাহুগ্রহ যদি পীড়িত থাকে, রাহুগ্রহ নিচস্থ রাহুগ্রহ পীড়িত, ফট করে কিন্তু আপনারা কোনো গোমেদ পড়বেন না, আগে দেখিয়ে নিন যে গোমেদটা আপনাদের শ্যুট করবে কি না। দেখুন, কিছু কিছু টোটকা আছে কি না যেগুলো করলে আপনার রত্নের থেকেও ভালো কাজ হয়। যেমন আপনাদেরকে আমি বলি, প্রথম কথা হচ্ছে রাহু যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে, আপনার প্রতিদিন স্নান করুন, শ্বেতচন্দনের তিলক লাগান, এবং যতটা পারবেন চন্দনের পারফিউম আপনার গায়ে মাখুন, প্রতিদিন ব্রাশ করুন, এবং এর সাথে সাথে আপনারা সাদা চন্দন একটা নীল কাপড়ে বেঁধে সেটা আপনারা বাহুতে লাগিয়ে নিন, আপনার হাতের বাহুতে লাগিয়ে নিন, এবং এই রাহুকেতু থেকে মুক্তি পাওয়ার জন্য, রাহুকেতু যদি আপনার খারাপ থাকে বা শনি খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, যত আপনারা ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ যত আপনারা পাঠ করতে পারবেন ততধিক কিন্তু আপনাদের শুভ হবে, অর্থাৎ এই রাহুকেতুর নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের কাটবে। তো প্রিয় দর্শক বন্ধু, এই রাহুকেতুর রাশি পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ আধ্যাত্মিক ভৌতিক সব দিক থেকে, কেরিয়ার মান সম্মান এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন,
কোনো জানা থাকলে অবশ্যই কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।